আন্তর্জাতিক টেলিকলিং প্রতারণা চক্রে যাদের পিছনে আন্তর্জাতিক যোগাযোগ আছে এমনই একটি ঘটনায় দুজনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এই চক্র বিভিন্নভাবে সরকারকে প্রতারণা করত। টেলিফোন বিভাগ থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ আসার পর এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সল্টলেক সেক্টর ফাইভে তল্লাশি অভিযান চালিয়ে বেহালার বাসিন্দা মোহিত সিং এবং কোরিয়ার বাসিন্দা মোহাম্মদ সাদ্দাম নামে দুজনকে গ্রেফতার করে। এদের কাছ থেকে একটি কম্পিউটার সার্ভার, একটি ল্যাপটপ এবং একটি সুইচার মেশিন যার মাধ্যম দিয়ে আন্তর্জাতিক কল করা হতো, চারটি মোবাইল, বিভিন্ন ব্যাংকের কাগজপত্র, ডেবিট কার্ড এবং আইডি কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। যেহেতু এদের কাছে কোনো রকম কল সেন্টার চালানোর জন্য পারমিশন ছিল না এবং টোল ফ্রি নাম্বার ব্যবহার করতে যে পারমিশন দরকার হয় সেটিও ছিল না, ধৃতদের এদিন বিধাননগর আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।